আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, দেখো। যদিও বা চোখ মুখ থেকে ঘুমের রেশ এখনো কাটেনি, তো যাই হোক, আমি এক কাপ চা নিয়ে চলে এসেছি। এই চা আর বিস্কিট, যাই হোক, এক কাপ লিকার চা আর ক্রিম কেকার বিস্কিট, এটা আমি এখন খাবো। ওইদিকে আমার হাজবেন্ড ঘুমাচ্ছে, ও তো একটু লেট করে ঘুম থেকে উঠে বলেছিলাম, ও ঘুমোচ্ছে। তারপর কাজের পিসি এসে গেছে, কাজের পিসি ফার্স্ট, বাসি কাজের মধ্যে বাসনটাই মাজে, তো কলপারে পিসি বাসন মাজছে, বাসন মাজা হয়ে গেছে, পিসি এবার জামা কাপড়গুলো কাচাকুচি করছে। আর জামা কাপড় কাচাকুচি করার পর পিসি সমস্ত ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়েছে, এবার একটা একটা করে ঘর মোছা শুরু করেছে। ফার্স্ট আমার ঘরটাই পিসি মোছামুছি করে। এই দেখো এখন সকাল 10টা বাজে, আমার স্নান হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। অনুরাধা ব্লগে তোমাদের স্বাগত। স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আমার, জানলার ধারে বসে আছি, জানলাটা তোমাদেরকে দেখায়, দেখো কি অবস্থা, পাখিদের পুরো পটি করে ভর্তি করে রেখেছে। এখান দিয়ে পাখি ঢোকে আর পাখিদের পুরো পটি করে রাখে, এই দেখো কি অবস্থা। আর বাইরে প্রচণ্ড রোদের তাপ, এত রোদের তাপ যে কি বলবো, আর এত গরম আর সহ্য করা যাচ্ছে না, গাছের পাতা পুরো চুপচাপ হয়ে গেছে। দেখো কেমন রোদের ঝালাসটা, দেখো শুধু। ভাই ওদিকে বাজার করে নিয়ে চলে এসেছে, এ দেখো ভাই কি কি নিয়ে এসেছে দেখাই তোমাদের, দোকানের কিছু জিনিস নিয়ে এসেছে, অনেক কিছু আছে এখানে, চানাচুর, চাউ, ছাতু, আটা, আরও কি কি আছে, বেসন, ডাল, মুড়ি, অনেক কিছুই আছে এখানে, সব এখানে ঢেলে রেখে দিয়েছে। মা পরে সব তুলবে একটা একটা করে। আর এদিকে অনেক সবজি বাজারও করে নিয়ে এসেছে, দেখো অনেক রকম সবজি বাজার আছে এখানে, অনেক কিছু আছে। নানান রকমের বাজার, তোমাদেরকে আগেই ভিডিওতে বলেছি আমার ভাই বাজার করতে খুবই পছন্দ করে, যতটা পারবে যা কিছু পাবে নিয়ে চলে আসবে বাড়িতে। আর আমি এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করব বলে, আমি দেখো ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি পরোটা, তরকারি, আর ঠাকুর পুজো দিয়েছিল মা মিষ্টি, তো এগুলো আমি এখন খেয়ে নেবো, পরে আসছি। এখন আমরা একটু বেরিয়ে পড়ছি, আমি আর আমার ভাই যাব একটা জায়গায়, দরকার আছে। এই যে রেডি হয়ে গেছি, বাড়ি থেকে বের হচ্ছি, আর প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না, কিন্তু উপায় নেই, খুব দরকার, সেজন্য আর কি যেতে হচ্ছে, না হলে আজকে যেতাম না। বাইরে যা রোদের তাপ, আর বাইকে গেলে তো কি বলবো, রোদে পুরো পুড়ে যায় হাত পা মুখ মাথা। আমরা বেরিয়ে পড়েছি, বাইকে চেপে পড়েছি, রাস্তায় আছি আমরা, প্রচণ্ড রোদের তাপ সহ্য করতে পারছি না, চোখ মুখ কেমন যেন হচ্ছে কি বলবো, মাথা মনে হচ্ছে ঘুরে যাচ্ছে। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ এসে দেখছি মা খায়নি এখনো, মার খাবারটা মা নিয়েছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে মা মায়ের জন্য পটল পোস্ত আর ডিম কষা রান্না করেছে, আর কিছু করেনি, একা খাবে বলে আমরা আর খাইনি, আজকে আমরা দুপুরে লাঞ্চ করিনি বাড়িতে, তো ভাবলাম মায়ের খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো মা এখনো খায়নি, খাবে বলে খাবারটা নিয়ে বসে আছে। আমরা এলাম, আমাদের দরজাটা খুলে দিল, আর এই যে চেঞ্জ করে নিয়ে ঘরের মধ্যে শুয়ে আছি, এত রোদের তাপ লেগেছে যে কি বলবো, ঠান্ডা জল খেয়েও যেন জল খাওয়ার তৃপ্তিটা মানে হচ্ছে না, তো ঘরে আর কি শুয়ে ফ্যানটা চালিয়ে দিয়ে চুলগুলো ঘেমে গেছে পুরো, চুলগুলোকে আমি তো অনেক সকালে স্নান করেছি আজকে, তো চুলগুলোকে আর কি হাওয়াই খুলে দিয়ে হাতে করে করে মেলে দিচ্ছি যে শুকিয়ে যাবে বলে, প্রচণ্ড গরম। এখন সন্ধে 7:30 বাজে, আমি ভাইয়ের ঘরে বসে আছি, টিভিটা চালিয়েছিলাম একটু দেখতে আর ইচ্ছা করলো না, খুব গরম লাগছে, তো এই ঘরে এলাম, এসে বসে আর কি ভাইয়ের সঙ্গে একটু গল্প করছি, ফ্যানের হাওয়া গায়ে লাগছে না, ঘেমে নেই, কেমন লাগছে, একটা অস্বস্তিকর পরিবেশ। রান্নাঘরে এলাম, এখন রাত 8টা বাজে, মা রান্না করছে কি ভাবলাম দেখে আসি, মাও গরমের মধ্যে মানে রান্না করে খুব কষ্ট করে, উপায় নেই, তো মা এ দেখো আটাটা ফার্স্ট মাখছে। রাত্রিবেলা আমরা খুব কমই আর কি রুটি মানে আটা ময়দা জিনিসটা খাই, তো আমার ভাই খায়, তো ভাইয়ের জন্য আর কি রুটি হবে। আর এদিকে কুকারে মা কিছু একটা চাপিয়ে দিয়েছে, সিদ্ধ আর ভাতটা হচ্ছে, দেখো মায়ের রুটিগুলো বেলা হয়ে গেছে প্রায়, ভাইয়ের জন্য রুটি হবে আর আমাদের জন্য ভাত হবে, রোজই আমাদের রান্না হয়, ভাত রুটি তরকারি একটা করে হবেই রাত্রিবেলা, এত গরমের মধ্যেও মা রান্না করতে না থামে না।
বারণ করি মা, ওবেলা যা হয় এগুলো রেখে দাও, কেউ খায় না আমাদের বাড়িতে একলা রান্না। দেখো মা, রুটিগুলো কি সুন্দর সেঁকা হয়ে গেছে, ফোলাচ্ছে এবার আগুনে। আর এদিকে সিদ্ধ যেটা চাপিয়েছিল প্রেসার কুকারে, তো সিদ্ধটাও হয়ে গেছে। দেখো রুটিগুলো হয়ে গেছে মা, এবার বাকি যে রান্নাটা করবে তার জন্য সব কিছু আর কি রেডি করে নিচ্ছে। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর বাটনাগুলো মা একসঙ্গে বেটে নিচ্ছে। এর মধ্যে কী কী দিয়েছে মা, আদা রসুনটা জানি, ওটা কি লঙ্কা না টমেটো আমি বুঝতে পারছি না ঠিক। দেখো কিছু একটা মা বেটে নিচ্ছে। আর এই দেখো এখানে মা রান্নাটা চাপিয়েও দিয়েছে। কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন টোড়ন যা দেওয়া দিয়ে পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গে মা ভেজে নিচ্ছে। মায়ের অবস্থা দেখো পুরো স্নান করে গেছে, তাও কাজ করতে থামবে না। বারণ করি রান্না করার দরকার নেই, যে খাবে না খাবে না, রান্না করে রেখে দাও, একবেলা করবে না। গরম রান্নাকে অভ্যাস হয়ে গেছে তিনবেলা। বাইরে জানলাটা খুলে দিয়েছি, বাইরে দিয়ে একটু একটু হাওয়া আসছে, রাতের অন্ধকার পুরো রান্না করে জানলা। এই দেখো পেঁয়াজ রসুনটা অনেকটাই মায়ের, পেঁয়াজ আর টমেটোটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার মায়ের মধ্যে নুন হলুদ সব দিয়ে দিচ্ছে। আসলে একবেলা রান্না আর একবেলা না খেয়ে কত বাজে অভ্যাস হয়ে গেছে সবার। জল খাবার একরকম হবে, দুপুরে একরকম হবে, রাতে একরকম হবে, এই হতেই থাকে সারাদিন। আর মায়ের কোনো রেস্ট নেই, মা রান্না করতেই থাকে। মাকে বারণ করলেও মা শোনে না, মায়েরও ভালো লাগে কাজ করতে গরমের মধ্যে। দেখো মায়ের মশলাটা কষাচ্ছে, আদা রসুনের পেস্টটা ওর মধ্যে মা দিয়ে দিল, প্রতিদিন আড়াচাড়া করছে। আমি ভাবলাম ঘরের মধ্যে তো বসে আছি, যাই মা রান্না করে কী করছে রান্নাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ওবেলা তো বাড়ি ছিলাম না, ওবেলা রান্না দেখানো হয়নি। আমি ভাবলাম রাত্রিবেলা যা হচ্ছে ওটা একটু তোমাদেরকে দেখায়। রাত্রে তো আমাদের বেশি রান্না হয় না, এক তরকারি করে একটা করে তরকারি হয়, ভাত আর রুটি হয়। আর দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব মা দিয়ে দিচ্ছে মশলাটার মধ্যে। সব কিছু দিয়ে একসঙ্গে মা এটা আর কি নাড়িয়ে নিয়ে কষিয়ে কষিয়ে নেবে ভাজা ভাজা যতক্ষণ না হবে। সব কিছু দিয়ে মা কষিয়ে নিচ্ছে মশলাটা। মা রান্না কী করে করছে আমি জানি না, রান্না করে এতক্ষণ ধরে, এতটা টাইম ধরে এত কিছু রান্না করে। আমি জাস্ট মানে মায়ের সঙ্গে কথা বলতে এসেছি ভিডিওটা করবো বলে, তাই আমি এখানে দাঁড়াতে পারছি না, এত গরম লাগছে। একটুখানির জন্য এসেছি তাও। দেখো মশলাটা কী সুন্দর কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে মা একটু সস দিয়ে দিচ্ছে। মা রান্না করে খুব গুছিয়ে পরিপাটি করে, ধৈর্য দিয়ে আর ভালোবাসা দিয়ে রান্না করে, তো তাই রান্নাটা খেতে ভালো হয়। আমাদের সত্যি কথা বলতে ধৈর্যটা তো একদমই নেই আর ভালোবাসা অত নেই, মানে রান্নাতে আর কি ভালোবাসা ধৈর্য কোনোটাই আসে না। অন্য কাজ বেশ মানে সাজবো টাজবো, কোথাও বেড়াবো, আচ্ছা জিনিস মার্কেটিং করতে যাবো, শপিং করবো, এগুলো ঠিক আছে, কিন্তু এই রান্না টান্না ঘরের কাজ আসে না। ও এই দেখো বাটির মধ্যে মটর আর আলু, তখন বললাম কিছু একটা প্রেশার কুকারে সিটি দিচ্ছে, মটর আর আলু ছিল ওগুলো একসঙ্গে আর কি মা সিটি দিয়ে নিয়েছে। মটর আলুটা এই মশলার মধ্যে মা দিয়ে দিল, রান্নাটা মা চাপিয়ে দিয়েছে। দেখো সুন্দর ফুটছে, সুন্দর একটা কালারও এসে গেছে। এ দেখো মায়ের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মা একটা পাত্রে এটা ঢেলে নিয়েছে। এদিকে ভাতটা প্রায় মনে হয় হয়ে এসেছে, এখানেই শেষ করবো। আর যাওয়ার আগে একটা কথা বলবো, যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করো, আর পাঁচজন বন্ধুর সাথে ভিডিওটাকে শেয়ার করো, কিছু জানাতে হলে আমাকে কমেন্ট করো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গুড নাইট।